প্রাকৃতিক চিকিৎসা বা ন্যাচারোপ্যাথির একটা অংশ আমি পড়ছি, ঔষধের অপব্যবহার। আজকের যে অংশটা পড়ছি এটা এই চ্যাপ্টার বা এই অংশের শেষ অংশটুকু আমি পড়ছি। ঔষধ দ্বারা চিকিৎসা করিবার বিকল্প হিসাবে ইউরোপে হোমিওপ্যাথি চিকিৎসা বিধি নতুন আবেদন লইয়া উপস্থিত হইয়াছে। ওষুধ দিয়ে যত রকম চিকিৎসা আছে, হোমিওপ্যাথি নামে একটা চিকিৎসা পদ্ধতি এসছে, সেটা বলা হচ্ছে। ইহা এই জন্যই সমাজে কতটা চলিতেছে যে ইহা রক্ষে চাপা দেয় না, হোমিওপ্যাথি রক্ষে চাপা দেয় না। ইহাতে অনেক দিন পর পর খুব অল্প মাত্রায় রোগীকে ওষুধ দেওয়া হয়। এই জন্যে হোমিওপ্যাথিক চিকিৎসা বিধির ঔষধ হইতে ঔষধহীন প্রাকৃতিক চিকিৎসায় পৌঁছাইবার সোপান বলা যাইতে পারে। অর্থাৎ খুব অল্প অল্প মাত্রায় ওষুধ দেওয়া হয়, এটা একটা ওষুধবিহীন চিকিৎসা পর্যায়ে যেতে চায় এমন বলা হচ্ছে। কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসা বিধির মূল সূত্রই এই যে ঔষধে সুস্থ শরীরে যে লক্ষণ প্রকাশ পায় সেই সব রোগ লক্ষণ কোনো রোগীর দেহে থাকিলে সেই ঔষধে তাহা আরোগ্য হয়। বলা হচ্ছে কোনো সুস্থ মানুষকে যদি একটা ওষুধ খাইয়ে দেওয়া হয়, তার ফলে যদি কোনো রোগ দেখা দেয় তাহলে ওই ওষুধ ওই রোগের ক্ষেত্রে প্রয়োগ করা যায়। বিষ ব্যতীত রোগ লক্ষণ প্রকাশ করিতে পারে না, সুতরাং তাহাদের সমস্ত ঔষধি বিষ। বলা হচ্ছে যদি বিষ না হয় তাহলে সুস্থ শরীরে রোগ তৈরি করতে পারে না, যদি তাই হয় তাহলে এই ওষুধগুলো বিষই। অনেক সময় রোগ লক্ষণ ধরা যায় না, অথবা একটা ঔষধকে বিশ রকম রোগ লক্ষণে প্রয়োগ করিবার ব্যবস্থা থাকে। একটা ওষুধকে নানা রোগের ক্ষেত্রে ব্যবহার করা চলে বা যায়, এটা বলা হচ্ছে। যে লক্ষণটা রোগীর দেহে নাই, হোমিওপ্যাথিক দর্শন যদি সত্য হয় তবে সেই ঔষধ প্রয়োগে রোগীর দেহে সেই রোগ লক্ষণ উৎপন্ন হইবে। কথাটা কি বলছে, অনেক সময় রোগ লক্ষণ ধরা যায় না, অথবা একটা ঔষধকে বিশ রকম রোগ লক্ষণে প্রয়োগ করিবার ব্যবস্থা থাকে। যে লক্ষণটি রোগীর দেহে নেই, হোমিওপ্যাথিক দর্শন যদি সত্য হয় তবে সেই ঔষধ প্রয়োগে রোগীর দেহে সেই রোগ লক্ষণ উৎপন্ন হইবে। তাহলে একটা ওষুধকে নানা রোগের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, আবার সেই রোগ যদি রোগীর দেহে না থাকে তাহলে ওষুধ প্রয়োগে সেই রোগের লক্ষণগুলো দেখা দিতে পারে। ভুল চিকিৎসা ইহাতে রোগীর গুরুতর অনিষ্ট হয়। যদি ভুল চিকিৎসা হয় তাহলে রোগীর অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। কেউ কেউ মনে করেন ভুল ঔষধ পড়িলে ইহাতে কোনো অনিষ্ট হয় না। কেউ কেউ বলেন ভুল ওষুধ যদি হোমিওপ্যাথি খেয়ে ফেলা যায় তাহলে ক্ষতির কোনো কারণ হয় না, কিন্তু ইহা অত্যন্ত ভুল ধারণা। হোমিওপ্যাথিক দর্শন প্রণেতার ডক্টর কান্ট বলিয়াছেন, দ্যাট হোয়াট ইজ প্রোন টু কিওর ইজ প্রোন টু কিল, যাহা রোগ আরোগ্য করিতে পারে তাহা মানুষ মারিতে পারে। যে কিনা রোগ আরোগ্য করতে পারে সে কিনা আবার মানুষকে মেরে দিতে পারে, কান্ট নিজে কথা বলছে। বর্তমানে অতি সাধারণ লোকেরা হোমিওপ্যাথিক চিকিৎসা করিতেছেন, কিন্তু ইহার মতো কঠিন চিকিৎসা আর নাই। ইহা অ্যালোপ্যাথিক হইতে ঢের বেশি কঠিন। ইহাতে রোগ লক্ষণ স্থির করা যেমন কষ্টকর, ঔষধের মাত্রা স্থির করা অত্যধিক কঠিন ব্যাপার। মানে কি বলা হচ্ছে, রোগ লক্ষণ স্থির করা তো কষ্টকর, আবার ঔষধের মাত্রা কত হবে
সেটাও একটা কঠিন ব্যাপার। ডক্টর হোমিয়া হ্যানিম্যান বলিয়াছেন, কেবল অভিজ্ঞতার দ্বারাই ইহার মাত্রা স্থির করিতে পারা যায়। শুধুমাত্র অভিজ্ঞতার জোরে কিন্তু এর মাত্রা স্থির করা যায়, আর অন্য কোনো উপায় নেই। অনেকদিন পর পর অত্যন্ত সূক্ষ্ম মাত্রায় ঔষধ দেওয়াই এই চিকিৎসা বিধির নিয়ম। অনেক দিন অন্তরে অন্তরে সূক্ষ্ম মাত্রায় ঔষধ প্রয়োগ করতে হয়। কিন্তু অনভিজ্ঞরা অ্যালোপ্যাথিক ডাক্তারদের মতোই পুনঃ পুনঃ ঔষধ প্রয়োগ করে, কিন্তু সবাই তো এক্সপার্ট না। যারা অনভিজ্ঞ তারা ঘন ঘন বা তাড়াতাড়ি ওষুধ প্রয়োগ করতে থাকে। রোগীর পক্ষে তাহা অ্যালোপ্যাথিক ঔষধ অপেক্ষা বহুগুণ অধিকতর ক্ষতিকর, কারণ প্রত্যেক ফোঁটা হোমিওপ্যাথিক ঔষধ বিষ। তাহলে অনভিজ্ঞরা যখন চিকিৎসা করে তখন এই ওষুধগুলো অনেক বেশি ক্ষতির কারণ হতে পারে। এই সকল ঔষধ ব্যতীত, হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি এইসব ওষুধ ব্যতীত নন অফিসিয়াল মেডিসিন প্রভৃতি বিভিন্ন ঔষধ বাজারে চলিতেছে, অনেক ওষুধ এমনি এমনি বিক্রি হয়। এই সকল ঔষধের সত্যকার গুণাগুণ কেউ জানে না। জনসাধারণ এই সকল ঔষধ সম্বন্ধে তাহাদের বিশ্বাস জ্ঞান বলিয়া ভুল করে, অনেকে খুব বিশ্বাস করে এই সব ওষুধে এই এই রোগ সেরে যায়, কিন্তু তারা সঠিকভাবে জানে না। কোন ঔষধের প্রত্যেকটি উপাদান শরীরের ভিতর কি ক্রিয়া করিবে এবং কেন করিবে তাহা না জানিয়া যে ঔষধ প্রয়োগ করে সে লেবেলহীন ঔষধের বোতল হইতে ঔষধ প্রয়োগের দায়িত্ব গ্রহণ করে। আসলে এর উপাদানগুলো কি আছে, তারা দেহে ক্ষতি করে, কি সুবিধা দেয় কিছুই জানে না। অথচ কোন কোন মানুষ সেই ওষুধগুলো প্রয়োগ করে সে ভাবে এ সম্বন্ধে আমি খুব জানি, কিন্তু ঔষধের দ্বারা যে উপকার লাভ করিবার চেষ্টা করা হয়, এক ফোঁটা ঔষধ ব্যবহার না করিয়া আমরা প্রাকৃতিক চিকিৎসার কথায় চলে এসেছি। বলছে ঔষধের দ্বারা যে উপকার লাভ করিবার চেষ্টা করা হয়, এক ফোঁটা ঔষধ ব্যবহার না করিয়া এবং কোনো রূপে রক্তকে বিষাক্ত না করিয়া কেবল জল, মাটি, উত্তাপ, বায়ু, আলো এবং পথ্য প্রভৃতি দ্বারা দেহকে আবর্জনা মুক্ত ও সঞ্জীবিত করিয়া অনায়াসে তাহা করা যাইতে পারে, তাহলে কি এক ফোঁটা ওষুধ ব্যবহার করা হচ্ছে না, রক্তকে বিষাক্ত করা হচ্ছে না, কেবলমাত্র জল মাটি উত্তাপ বায়ু আলো আর পথ্য দিয়ে দেহকে আবর্জনা মুক্ত করা হচ্ছে আর সজীব করে রাখার চেষ্টা করা হচ্ছে? এই কথাগুলো ন্যাচুরোপ্যাথির কথা, প্রাকৃতিক চিকিৎসার কথা। এইভাবে মানুষকে সুস্থ করার ব্যবস্থা আছে প্রাকৃতিক চিকিৎসা। গ্রামের লোকেরা দুঃখ করেন রোগের সময় তাহারা ঔষধ পান না, শহরের দরিদ্র শ্রেণীর এই জন্য কম আক্ষেপ নাই। কিন্তু যদি তাহারা জানিতেন তাহাদের হাতের কাছে রোগ আরোগ্য করিবার কত কিছু রইয়াছে, তবে ঔষধের জন্য কখনো তাদের আক্ষেপ করিতে হয় না। জল, মাটি, বাতাস এগুলো সবার কাছে আছে, কিন্তু এগুলো দিয়ে যে রোগ মুক্তি হয় সেটা তারা কেউ জানে না, সেজন্য তাদের আক্ষেপ। কিন্তু তারা যদি জানতো এই প্রাকৃতিক চিকিৎসায় এই সাধারণ উপাদান দিয়ে রোগকে আরোগ্য করা যায়, মানুষকে সুস্থ করা যায়, তাহলে তাদের এই আক্ষেপ থাকতো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ন্যাচুরোপ্যাথির ঔষধের অপব্যবহারের এই অংশটুকু পড়ে আমি এই চ্যাপ্টার শেষ করছি। নমস্কার, ধন্যবাদ সবাইকে।